তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন স্বাভাবিক জীবনযাপনে বাধা হয়ে দাঁড়িয়েছে এপ্রিলের উষ্ণ হাওয়া এই গরমে সুস্থ থাকতে হলে তাই খাবার গ্রহণে অবলম্বন করতে হবে সতর্কতা এতে যেমন সুস্থ থাকা যাবে তেমনি খাবার খাওয়াই মেলবে আরাম আর আরামের কথা বলতে গেলে পোশাকের প্রসঙ্গ আসে সবার আগে তীব্র দাবুদাহে আরাম বোধের জন্য পোশাক নির্বাচনেও দিতে হবে বাড়তি নজর তাহলে চলুন প্রথমে জেনে আসা যাক এই গরমে কি কি খাবার খাবেন গরমে নিরাপদ পানির কোনো বিকল্প নেই তাই বেশি বেশি পানি পান করতে হবে প্রতিদিন আট থেকে দশ লিটার পানি একটু পরপরই পান করা উচিত গরমে শরীরকে সুস্থ রাখতে খাদ্য তালিকায় রাখুন প্রচুর রসালো ফল আর সবজি এতে ডিহাইড্রেশন দূর হবে আর ত্বক ভালো থাকবে ডিহাইড্রেশন দূর করতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ডাবের পানি তবে ডাবের পানির বিকল্প হিসেবে খেতে পারেন স্যালাইনের পানিও গরমে শরীরের জন্য উপকারী আরেকটি খাবার হচ্ছে পাতলা স্যুপ বা ক্লিয়ার ভেজিটেবল স্যুপ এছাড়াও লেবু পানি কাঁচা আমের শরবত টক দই ডিটক্স ওয়াটার ইত্যাদি গরমে আরাম আর সুস্থতা প্রদানে গুরুত্বপূর্ণ খাবার হতে পারে এবার আসুন জেনে নেই গরমে কী ধরনের পোশাক পরিধান করবেন ফ্যাশনবিদদের মতে গরমে সাদা পোশাক পরলেই সব থেকে আরাম পাওয়া যায় তবে শরীরকে ঠান্ডা রাখতে হালকা রঙের পোশাকই পরিধান করা উচিত সারাক্ষণ পরে থাকার জন্য সব থেকে আরামদায়ক পোশাক সুতির কুর্তি সুতি কাপড়ের মধ্য দিয়ে খুব সহজেই শরীরের ভেতরে বাতাস চলাচল করতে পারে সুতি ছাড়াও লিনেন ব্লক প্রিন্ট বাটিক স্ক্রিন প্রিন্ট এবং নরম ধাঁচের কাপড় বাচ্চা ও বয়স্ক সবার জন্যই বেশ আরামদায়ক হাতের কাজের কুর্তিও বর্তমানে বেশ আরামদায়ক জনপ্রিয় একটি পোশাক যা হালকার মধ্যে গর্জাস অনুষ্ঠানে পড়ার জন্য উপযুক্ত ও গরমে দেবে যথেষ্ট প্রশান্তি